কিন্তু দুর্ভাগ্য এই ইবাদতটাকে আজকে আমরা অনুষ্ঠানের রূপ দেওয়ার কারণে আমাদের সন্তানরা নিয়ন্ত্রণহারা হয়ে গেছে। আমাদের ছেলেমেয়েরা এই ঈদ উপলক্ষে বেলাল্লাবনায় লিপ্ত হয়, বেহায়াবনায় লিপ্ত হয়, এখন থেকে পটকাবাজি শুরু হয়ে গেছে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। অল্প ইনকাম করি, আমি দিনে 200 টাকা ইনকাম করি, 200 টাকা থেকে আমি 5 টাকা দান করব, তবু আমি দানশীল হওয়ার চেষ্টা করব, তাহলে আল্লাহর কাছে প্রিয় বান্দা হতে পারবো, জাহান্নামের আগুন থেকে আমরা বাঁচার একটা সুযোগ লাভ করতে পারবো ইনশাআল্লাহ। রমাজান মাস শেষ হয়ে যাচ্ছে, আমরা দান সাদাকা এই তো ফিতরা সবে আদায় করব, তারপরে আসবে ঈদ। মুসলমানদের আনন্দের দিন হচ্ছে ঈদ। ঈদ কি ইবাদত না কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান? এদেশের মুসলমানরা ঈদকে একটা অনুষ্ঠান মনে করে, হওয়া উচিত না। ঈদ হচ্ছে একটা ইবাদত। ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, আল্লাহ যে তোমাদেরকে হেদায়েত দান করেছেন যেন তোমরা আল্লাহর তাকবীর আদায় করতে পারো, আল্লাহর বরত্ব মহত্ব ঘোষণা করতে পারো। এই জন্য ঈদের সালাতে আসার সময় তাকবীর বলতে বলতে আসতে হয়, আল্লাহর মহত্ব ঘোষণা করতে করতে ঈদের সালাতে আসতে হয়, আবার ওইভাবে ঈদের সালাত থেকে তাকবীর বলতে বলতে যেতে হয়। আল্লাহ নবী এক পথ দিয়ে আসতেন, আর এক পথ দিয়ে যেতেন, যদি রাস্তা বেশি থাকে এক রাস্তা আসবেন আর এক রাস্তা যাবেন, এটা সুন্নাত। তাকবীর বলতে বলতে আসতে হবে, তাকবীর বলতে বলতে যেতে হবে, আল্লাহর কাছে এখানে ক্ষমা চাইতে হবে, 2 রাকাত সালাত আদায় করতে হবে, এটা হচ্ছে ইবাদত মুসলমানদের। কিন্তু দুর্ভাগ্য এই ইবাদতটাকে আজকে আমরা অনুষ্ঠানে রূপ দেওয়ার কারণে আমাদের সন্তানরা নিয়ন্ত্রণহারা হয়ে গেছে। আমাদের ছেলেমেয়েরা এই ঈদ উপলক্ষে বেলাল্লাবনায় লিপ্ত হয়, বেহায়াবনায় লিপ্ত হয়, এখন থেকে পটকাবাজি শুরু হয়ে গেছে, মহল্লায় মহল্লায় গ্রামে গ্রামে পটকাবাজি শুরু হয়ে গেছে। ঈদ উপলক্ষে ঈদকে স্বাগত জানানো হচ্ছে পটকাবাজি করে, আর ঈদের দিন যেটা হবে সেটা আরও জঘন্য, গান বাজনা দিয়ে একাকার করে ফেলা হয় গোটা এলাকাকে। আর ইদানিং অপসংস্কৃতি আর একটা শুরু হয়েছে, যেটা আপনাদেরকে বলে দিই, গত ঈদেও আমি বলেছিলাম যে আমাদের ছেলেরাই, আমাদের সন্তানরাই কী করে পিক আপ ভাড়া করে ডেক সেট নিয়ে 5-7 জন উদ্ভট ছেলেবেলে নাচতে থাকে আর গান গাইতে থাকে, গোটা এলাকা একবারে জাহান্নাম বানিয়ে দেয় মনে হয়, এর এত বিকট শব্দে তারা গান বাজায়। তো এই যদি হয় ঈদের সংজ্ঞা, তাহলে ওই ঈদ মুসলমানদের জন্য দরকার নেই। সাবধান হয়ে যান, যারা দায়িত্বশীল আছেন, যারা পিতা আছেন, তাদেরকে অনুরোধ করে বলছি, ঈদকে ইবাদত হিসাবে গ্রহণ করুন। সারা মাস সিয়াম পালন করলেন তাকওয়া অবলম্বন করার জন্য, মাস শেষ হওয়ার পরেই তাকওয়া শেষ, তাহলে আপনাকে কি শিক্ষা দিল সিয়াম? সিয়াম তো প্রশিক্ষণের জন্য এসেছে, 1 মাস প্রশিক্ষণ নেবেন, গোটা 1টি বছর ওই মতো চলতে হবে, 1 মাসের প্রশিক্ষণ অনুযায়ী গোটা বছর চলতে হবে, তবে সিয়াম সার্থক হবে। আপনি সালাতুল লাইল পড়েছেন, সিয়ামের পর থেকে সালাতুল লাইল চালু রাখবেন, তাহাজ্জুদের সালাত চলতে থাকবে সারা বছর, তাহলে বুঝবেন যে সিয়াম এসে আমার উপকার করেছে। মিথ্যা কথা বলতেন, তওবা করেন, আর কোনোদিন মিথ্যা বলবো না, বুঝবেন যে সিয়াম আমার উপকার করেছে। আমি ব্যবসা করি, সেখানে ফাঁকি দিতাম, রমাজান মাসে দেই নাই, এর পরে 11 মাস অব্যাহত রাখেন, আর কোনোদিন ফাঁকি দিব না ব্যবসায়, মনে করবেন সিয়াম উপকার করেছে। আপনি ধূমপান করতেন, আপনি বাদ দিয়েছেন রমাজান উপলক্ষে, তওবা করেছেন, বাকি 11 মাস কোনো সারা জীবনে কোনোদিন ধূমপান করবেন না, ধরে নেবেন যে সিয়াম আপনার উপকার করেছে, সিয়াম কাজে এসেছে। আর যদি মনে করেন যে সিয়াম আসলে গেলো, ঈদ মানে যাচ্ছে তাই করা, ওই সিয়াম আপনার জন্য নয়, আপনার কোনো উপকার করতে পারলো না, আপনি গোনা ক্ষমা করাতে পারলেন না, আর ওই ব্যক্তির জন্য আল্লাহ নবীর আক্ষেপ, রাগিব আনফুর জুলিন, ওই ব্যক্তির নাক মাটিতে মিশে যাক, ওই ব্যক্তির নাক ধুলায় দূষরিত হোক। যে ব্যক্তি সিয়াম পেয়েছে, রমাজান মাস পেয়েছে, কিন্তু তার গোনাগুলোকে সে ক্ষমা করাতে পারে নাই, আফসোস করে নবী বলেছেন, রমাজান মাস পাওয়ার পরে যে ব্যক্তি তার গোনা ক্ষমা করতে পারলো না, তার চাইতে হতবাগার কোনো ব্যক্তি হতে পারে না। এই জন্য বিষয়গুলি আমাদের খেয়াল রাখতে হবে, আমরা যেন এই মাসটাকে, যে কয়টা দিন আছে, আমরা ইবাদতের মাধ্যমে থেকে যেন আমরা আল্লাহর কাছ থেকে আমাদের গোনাগুলো ক্ষমা করে নিতে পারি, জাহান্নামের আগুন থেকে যেন নিজেদেরকে বাঁচাতে পারি, বেশি বেশি দান সাদাকা করার মাধ্যমে আমরা যেন জান্নাত লাভ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন।